তো আমরা যাচ্ছি মাদাইপুর, মানে রূপ সনাতনের মন্দির। তো সব ছোট ছোট চ্যানেলদেরকে নিয়ে এসছি, মানে একদম ওরাও ভিডিও বানাই। তো মাদাইপুর এসছি, মানে এরা দুটো এসছে আমার সাথে। তো এর নাম হলো নয়ন, ওর নাম হলো শিবা। তো ধান টান কেটে শুকিয়ে দিয়েছে, জমি জমি যাচ্ছে আমরা মাদাইপুর। তো এই যে ছোট ছোট ছেলেদের সাথে যাচ্ছি নিয়ে, মানে ভিডিও করার জন্য। তো তোমাদেরকে মাদাইপুর রূপ সনাতনের মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো এটা সোজা যাবো ওই যে রূপ সনাতনের মন্দিরে, ওই টাওয়ারে ওখানে আছে। তো তোমাদেরকে দেখাবো, সাইডে একদম সরসার জমি, একদম সরসার ফুল বেরিয়েছে, মানে গাছটা ছোট ছোট আছে, সরসার গাছ আছে একদম। এ সাইডে পিচের রাস্তা আছে। না আমরা উপসনাতন মন্দির কাছে এসেছি, বেশি আর দূর নাই, মানে এটা দিয়ে আমাদের রাস্তাটা শর্টকাট হয়, একটু জমি জমি আসতে হয়, তো ওই জন্য শর্টকাট হয়। তো তোমরা ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। তো আমরা রূপ সনাতন মন্দির যাবো যখন তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা ভিডিও দেখতে থাকো এখন। বাই বন্ধুদের। তো আমরা রূপ সনাতন মন্দির একবারে ঢুকে পড়ছি, এই তোমাদেরকে দেখাচ্ছি, মানে কাজ চলছে এই সাইডে। এটা রথ মেলার সময়, মানে রথ টানা টানি হয় এখানে, প্রচণ্ড অনেক বড় মেলা হয়। তো মেলাতে একবার এসেছি আমি। তো এটা হলো রথ, অনেক বড় মন্দির আছে, মানে রূপ সনাতন এখানে থাকতো আগে, ওরই মন্দির। তো ভিতরে কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করবো, তো তোমাদেরকে দেখাচ্ছি। মাঠটা প্রচণ্ড বড় আছে, মানে লোক তো আসা যাওয়া করতে থাকে। আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি, মানে মন্দিরের ভিতরে ঢুকবো, তোমাদেরকে মন্দির টন্দির দেখাবো। তো পুরো লাইনে মন্দির টন্দির আছে, মানে হরে কৃষ্ণ বর্ণিতাই। তো এখানে ভাগবত যত কিছু বই টই সব কিছু পাওয়া যায়, মালা টালা যা আছে। যদি কোনো কিছু তোমাদের দরকার পড়ে কেনার জন্য, তো এখানে রূপ সনাতন মন্দির আসতে আরো। হ্যালো মাদাইপুর রূপ সনাতন মন্দির, রামকালীতে রামকালীর হোসেন স্যার ওখানে ছিল। হোসেন স্যার ওখানে থাকার পর মহাপ্রভু এসে তারাকে উদ্ধার করেছিলেন, যে যখন বললেন যে রূপ সনাতন তোমরা আর এখানে থেকো না, তোমরাকে বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবন গুপ্ত আছে, তোমাকে রাখা যে বৃন্দাবনটা জাগ্রত করতে হবে। তাহলে কীভাবে যাব? রূপ কিন্তু চুপ করে পালিয়ে গেল, কিন্তু সনাতনকে বন্দি করে দিল। সনাতনকে যখন বন্দি করে দিল, তখন ওই প্রহরী থাকতো, প্রহরীর কাছ থেকে কিছু মুদ্রা দিয়ে উনি তখন নদী হেলে চলে গিয়েছিল। নদী হেলে যে কাশীতে ছিল, কাশী থেকে তখন বৃন্দাবন গিয়েছিল। বৃন্দাবন যে প্রচুর দিন ছিল বৃন্দাবন। প্রোগ্রামটা হবে 6 তারিখ আমাদের অধিবাস থেকে শুরু হবে। রথ মেলা তো প্রচন্ড ভিড় হয় না? হ্যাঁ ভালোই হয়। হ্যাঁ হরে কৃষ্ণ। এবার কি ভিড়? মোটামুটি যেদিন আমাদের 6 তারিখ থেকে অনুষ্ঠানটা শুরু হবে, 9 তারিখ আর 10 তারিখ, হ্যাঁ অনুষ্ঠানটা 6 তারিখে শুরু হয়, মানে অধিবাস হয়, গঙ্গা বাড়ি আনয়ন করা হয় মন্দিরে। 7 তারিখ থেকে আমাদের দুদিন ব্যাপী অষ্টপ্রণাম কীর্তন শুরু হবে, ভগবানের নাম, আর দুদিন হবে পদাবলী, আর সমাপন যেদিন হবে রবিবার 11 তারিখ, সেদিন হচ্ছে 64 মহন্তের ভোগ দিয়ে সমাপন হয়। সেদিন মোটামুটি 25-30 হাজার ভক্ত তো আসেই, সে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, ইভেন কি মানে বাইরে থেকেও আসে, আদার স্টেট থেকেও আসে এখানে। শনিবারের জন্য হয় রাসের দিন, মানে সেবা করা যায় না কিছু,
হ্যাঁ না এটা রথের না, রথেরটা তো হ্যাঁ মেলা হয় সেদিন, মানে ফ্রি খিচুড়ি সবাইকে কুড়ি পয় আমাদের পেছনে, হ্যাঁ প্রচণ্ড, হ্যাঁ প্রচণ্ড ভিড় হয় না এখন প্রথম দিন কিন্তু অন্যই পায়। আপনি ওই আমাদের পেছনে যে বড় মাঠটা আছে আপনি গেলে ওখানে দেখে নিতে পারবেন, হ্যাঁ ওখানে প্রচুর, ওখানে 25-30 হাজার টাকা মানে 25-30 হাজার ভক্ত আর কি সবসময় আসে সেদিনটায়, হ্যাঁ সেদিনটায় 25-30 হাজার ভক্ত আসে। হ্যাঁ প্রচুর, বললাম তো আদার স্টেট থেকেও আসে, মানে অন্য স্টেট থেকেও আসে, অন্য রাজ্য থেকেও আসে। ঐতিহ্যপূর্ণ ধাম তো, মানে এটা বলে সবাই যে বৃন্দাবন যাওয়ার আগে রূপ সনাতন দর্শন না করে বৃন্দাবন গেলে কোনো ফল নাকি হয় না, মানে সেটা বৃন্দাবনে বৈষ্ণবরা বলেন, হ্যাঁ এটা সত্যই, হ্যাঁ রূপ সনাতনের মহিমা, উনি মানে বৈষ্ণব শিরোমণি, হ্যাঁ 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 সব বই টই, হ্যাঁ 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 বই মালা সব 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 মালাটালা যা লাগবে যদি কাউকে লাগে তো এখানে আসবেন রূপ সনাতন মন্দিরে এসে তোমরা নিয়ে যেতে পারো, হ্যাঁ হ্যাঁ আপনারা নিতে পারেন। প্রভু তো বললো যে যা বললো আমি তো অতটা জানি না কিন্তু তোমাদেরকে মন্দিরে দর্শন করাচ্ছি কৃষ্ণকে। তো এটা হলো রূপ সনাতন, রূপ সনাতন কে দর্শন তোমরাও করো আমারও দর্শন হলো। এখানে আর পঞ্চতত্ত্ব আছে, রাধা গোবিন্দ আছে, গোপাল আছে, গিরিরাজ আছে, এদের নিয়ে সব কিছু নিয়ে এই মন্দির। তোমাদেরকে গোপালকে দর্শন করাচ্ছি, দর্শন করে তোমরা খুশি হলে অবশ্যই আমাকে লাইক করবা, জায়গা যেয়ে তোমাদেরকে দর্শন করাবো ভগবান, মানে রূপ সনাতনের মন্দির, রূপ সনাতনের মন্দির ছিল, এখন তো রূপ সনাতন বৃন্দাবন যাওয়া হয়েছে অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ হরে কৃষ্ণ, আমাদের এখানে প্রতিদিন ভগবানের ভোগ ভগবানকে ভোগ নিবেদন করা হয়, আর প্রতিদিন প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু সেটা আগে থেকে বলে আসলে খুব ভালো হয়, এমনি প্রসাদ প্রতিদিনই পাওয়া যায়, যেমন এই প্রসাদ, এই প্রসাদ সবসময় অ্যাভেলেবেল, কোনো ভক্ত বিনা প্রসাদে এখান থেকে ঘুরে যায় না। প্লাস আমাদের এখানে অনুষ্ঠানাদি হয়, যে কেউ অনুষ্ঠান এখানে ইয়ে করতে পারে তার জন্য আগে থেকে বলে দিতে হয়, তাহলে সেই হিসেবে আমরা মানে অনুষ্ঠানে যে অতিথিরা আসবে তাদের জন্য প্রসাদের আমরা ব্যবস্থা করে রাখি। অন্য সেবাটা দেখাচ্ছি, মানে এটা হলো পুকুর, পুকুর মানে এখানে 5,000-6,000 লোক মানে রথ মেলার সময় এসছি যায়, তো ওইটুকুই জানি আমি, রথ মেলাতে অন্য সেবা করে গেছি এখানে, তো 5,000-6,000 লোক অন্য সেবা করে যায়, অনেক দূর দূর থেকে বৈষ্ণব আসে, তো এখানে অন্য রান্না হয় অন্য সেবা হয়, তো তোমাদেরকে দেখাচ্ছি। আবার 6 তারিখে ওই 7 তারিখের মধ্যে আবার আসবো আমি, তো এখানে তোমাদেরকে দেখাবো। তো এই যে এটা হলো মানে এখন আর এই প্রচণ্ড বড়ো মাঠ আছে, তোমাদেরকে মাঠ দেখাচ্ছি, এই যে এটা মাঠ হলো, মানে এখানে যতটা আছে এখানে সব অন্য সেবা হয়, তো অন্য টন্য সেবা হয় যে এখানে অন্য রান্না করা হয় মানে ভোগ। এই যে আখা মানে এখানে রান্না হয়, অন্য রান্না হয় খিচুড়ি রান্না মানে ভক্ত যা আছে। এটা হলো মন্দির, মন্দিরের এটা পিছন দিকে এসছি আমরা, তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, আমাদের মানে অন্য সেবার জায়গাগুলো ঘোরানো হলো মানে যেখানে সেবা টেবা করাই, তো এবার মন্দিরের ভিতরে যাচ্ছি। এটা হলো সিঁড়িঘাট, একবারে এটা হলো পুকুর মানে সিঁড়িঘাট করা আছে, হ্যাঁ জগন্নাথ সুভদ্রা বলরাম। ওগুলা করেছ গোপাল।
থেকে এখন বেরাবো, মানে পুরো মন্দিরে ব্লক করা হয়ে গেল, তো মন্দির থেকে বেরাচ্ছি। মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি। তো যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম আবার জায়গায় যাবো, নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো, আবার নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, নোটিফিকেশন যাবে তোমাদের কাছে। তো এখন বাই বাই।